বেলা ডটিন এর জন্য আমি শর্মিলা চলে এলাম। চ্যাম্প চ্যাম্প আসছে আর অবশ্যই আমি যার ইন্টারভিউ নেব সে আসলে প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছে সেই চ্যাম্প সেই চ্যাম্প সেই চ্যাম্প কি বক্স না আমি পড়ে গেছি তুমি দুটোই পড়ো আমাদের দুটোই ভালো লাগবে শুনো ও মাই গড না না তুমি পড়ো তুমি পড়ো আমি তো পড়ে পড়েই গো ছোটটা ও আচ্ছা তোমার তাহলে বক্সিং এর গ্লাভস নেই আমি কিন্তু যত ইচ্ছে তোমার আমি কোচ আমার বক্সিং গ্লাভস লাগবে না স্বপ্ন মানে চ্যাম্প যদি হয় তো চ্যাম্পটা ছিল আমার কাছে স্বপ্ন কে এটা সত্যি করাটাই আমার একমাত্র লক্ষ্য ছিল আই ওয়ান্টেড দিস ফিল্ম টু হ্যাপেন আই ওয়ান্টেড দিস ফিল্ম টু রিলিজ আই ওয়ান্টেড দিস ফিল্ম টু বি ওয়াচ বাই দ্য অডিয়েন্স প্রচুর পরিশ্রম করেছি গত 3 বছরের পরিশ্রম এই ছবিটা অ্যান্ড আই হ্যাড দ্য বেস্ট টিম মানে রাজ চক্রবর্তী ডিরেক্টর রুক্মিণী মন্ত্র ইন্ট্রোডিউসিং দ্য ফার্স্ট ফিল্ম জিত কামলি রফতার অনুপম 3টে বড় মিউজিক ডিরেক্টর নিয়ে কাজ করা অ্যান্ড বক্সিং এ এনি স্পোর্টস রাদার স্পোর্টসে এই স্কেলে ছবি মানে আমি অ্যাজ এ অডিয়েন্স কল্পনা করতে পারবো না মানে ইফ এটা যদি অন্য কারোর ছবি হতো চ্যাম্পটা আর আমি সত্যি প্রচন্ড হিংসে করতাম ইস এই ছবিটা আমার কাছে নেই কেন এখন এই এই হিংসেটাই অন্য জনদের হচ্ছে এই ছবিটা আমার কাছে নেই কবে তোমরা অরিজিনাল করবে কবে এটা করবে আর দেখো ব্যাপারটা মেক অরিজিনাল আর এইসব নিয়ে না ব্যাপারটা হচ্ছে আমরা কতটা দর্শককে এন্টারটেইন করাতে পারি আমরা কতটা দর্শককে ধরে রাখতে পারছি আর দেখো শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে সাকসেস রেশিও গত 3-4 বছর ধরে 2% হয়ে গেছে মানে মানে তুমি যদি হিন্দি ছবির কথা বল লাস্ট ইয়ার অনলি 3 ফিল্ম ডিড ওয়েল দঙ্গল সুলতান আর পিকু বাকি সব কটা কিন্তু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ হয়ে গেছে তো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একটু আমরা খাঁটিগুলো বেশি নাড়ি আর কি কিন্তু প্রডিউসার হয়ে কি মনে হচ্ছে যে এই যে আগে হিরো যদি একটু সেটে দেরি করে আসতো প্রডিউসারদের কিরকম রাগ হতো কি কোনো একটা শর্ট ঠিক করে হচ্ছে না প্রচুর পয়সা চলে যাচ্ছে ওই দিনের মধ্যে এই কদিনের মধ্যে বাইরে থেকে শুটিং করে আসতে হবে সেটা ঠিকঠাক হলো না তখন প্রোডিউসার হিসেবে কপালে ভাঁজ পড়ে না আমি শর্মিলা আমি একটা কথা বলি আমি আই ওয়াজ অলওয়েজ আ প্রোডাকশন ম্যানেজার টু অল মাই প্রোডিউসার কারণ আমি আমার শিডিউলটা করতাম আর তুমি যে কোনো প্রোডিউসারকে দায়িত্ব নিয়ে বলছি আজকে আমি খুব বেশি প্রোডিউসারের সাথে কাজ করিনি শ্রীকান্ত মহতা ভেঙ্কটেশ নিষ্পাল সিং সুরিন্দর ফিল্ম আর অশোক ধানুকা 3টে রিনাউন্ড প্রোডিউসারের সাথে কাজ করেছি ইনফ্যাক্ট ডার্ক মিডিয়া রানা সরকার জিজ্ঞেস করতে পারবো যে আমি কোনোদিনও আমার জন্য 1 পয়সা বেশি খরচা হবে সেরকম কোনো চাইনি ইনফ্যাক্ট আমি যদি আমার শুটিংয়ে আমার খাওয়ারও বাইরে থেকে লাক্সারি কিছু আসবে সেটাও আমি বলিনি খুব বেশি হলে বয়েল চিকেন এটাই হতো যদি আনতে বলতাম রুক্মিণী কিন্তু এসে বলে গেছে প্রচুর খাওয়ার ওর ভ্যারাইটি অনেক এবং ফুড এর জন্য রুক্মিণীকে না আমি অনেস্টলি মানে অনেকেই জানে না রুক্মিণীকে আমি কোনোদিন হিরোইন হিসেবে দেখিনি কারণ শি ওয়াজ অলওয়েজ বিন এ ফ্যামিলি মেম্বার ও তো ছবি করছিল না ওকে আমরা মানে আমার মনে হয়েছিল যে জয়া রোলটা যেটা ও করেছে আর কি সেটা ওকে ছাড়া হতে পারতো না সেই জন্য ওকে নিয়েছেন কি হয় না সবাইকেও চেনে রাজকে 10 বছর ধরে চেনে আমাকেও 8-9 বছর ধরে চেনে তো সেই জায়গা থেকে ওর কাছে একটা হোমলি অ্যাটমসফিয়ার আর রুক্মিণীর মধ্যে এখনো বাচ্চা মোটা আছে সেই জন্য ওর যে ওর আবদারটাই ঠিক আছে মানে শি ইজ নট চার্জিং আস দ্যাট ওয়ে তো 4টে দিন করাই যেতে পারে আচ্ছা গুড এটাও জানা গেল রুক্মিণী ইজ নট চার্জিং দেন এই মুহূর্তে তোমাকে আরো একটা ব্যাপারে কনগ্রাচুলেট করব তোমার ফিল্ম ট্যাক্স ফ্রি হয়েছে আমার প্রথম ছবি হিসাবে ট্যাক্স ফ্রি হওয়াটা পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ দিদিকে অনেক অনেক ধন্যবাদ কারণ স্পোর্টস মানে আমাদের দেশে আমাদের শহরে ক্রিকেট ছাড়া কিছু নেই আমাদের সমস্ত স্পোর্টস বলো সব ক্রিকেট পুরোটাই নিয়ে নিচ্ছে 99.99% জায়গাটা ক্রিকেট নিয়ে নিচ্ছে সেই জায়গা থেকে অনেকেই জানে না বক্সিংটা প্রথম ইন্ডিয়াতে শুরু হয়েছিল কলকাতা থেকে প্রথম যিনি বক্সিংকে এ করেছিলেন নিউ মানে নিয়ে এসেছিলেন তিনি বাঙালি আছেন পরেশ লাল রায় এতগুলো হিস্ট্রি জড়িত আছে বক্সিংয়ের ক্ষেত্রে সেই বক্সিংটা আজকে হারিয়ে গেছে
তুমি জানো না এরকম বক্সার আছে যারা দিনের বেলা প্র্যাকটিস করে রাতে বেলা অটো চালায়, মানে আমি এখানেই আসছিলাম যে আমি আমি নিজেই একজন বক্সারের নাম বলবো, ঘটনাচক্রে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আলী কামাল, যিনি এত বড় একটা অ্যাচিভমেন্ট কতজন জানেছে চুলন গোস্বামী যে হাইয়েস্ট উইকেট টেকার ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া পাকিস্তানের যখন ম্যাচ হলো, ইন্ডিয়া যখন হারলো, হঠাৎ করে টুইটারে ঝড় উঠলো, সোশ্যাল মিডিয়া ঝড়লো, কোন ব্যাপার না আমরা পাকিস্তানকে হকিটা হারিয়েছি আমার মনে হয়েছিল কি স্পোর্টস নিয়ে ছবি করা উচিত, সেটা করব, কিন্তু এমন একটা স্পোর্টস নিয়ে ছবি করা উচিত যাতে স্পোর্টসটাও প্রমোট হয়। মানে আমি যা ইনভেস্ট করছি, আপনারা যখন ছবিটা দেখবেন আপনার তো এক পয়সাও মনে হবে না কি দেব অ্যাজ এ প্রথম পুরুষ হিসাবে কাজ করছে। মানে আমি চেষ্টা করছি আমার সমস্ত কিছু দিয়ে যে আমি ছবিটা যেন যেন লার্জার দ্যান লাইফ হয়, সেইটা যে ছবিটা সুপার হিট হলেও যে আমি প্রচুর টাকা রোজগার করবো তা নয়, কিন্তু মানে হয়তো ব্রেক ইভেন হয়ে যাবে, কিন্তু আমার একটাই চেষ্টা ছিল কি অ্যাট দ্য সেম টাইম স্পোর্টসটাও যেন প্রমোট হয়।